Hey guys, welcome back to my channel. আমি অপরাজিতা। তো লাস্ট তোমরা পরপর তিনটা ব্লগে দেখলে আমি কি করে ব্যাক প্রিপেয়ার করেছি, একটা ট্রিপে এসেছি, কেন এসেছি, কি অ্যাচিভ করেছি। যদি না দেখে থাকো তাহলে আমি আই বাটনে মেনশন করে দেবো, এখানে তোমরা চেক করে নিও। তো টুডে ইটস দ্য ডে যেদিন আমি ব্যাক করছি বাড়িতে, অ্যান্ড আগামীকালকে আমার মা সোনাদের বার্থডে। তো এই ব্লগে তোমরা দেখতে পারবে আমি কি করে ট্রাভেল করে ব্যাক করছি বাড়িতে এবং বার্থডেতে কি কি সেলিব্রেশন হচ্ছে না হচ্ছে। তো দেখতে থাকো পুরো ব্লগটা, অ্যান্ড যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। অ্যান্ড চলো এখন যাই, ফ্রেশন আপ হয়ে যাই, কারণ একটু বাদে আমরা বেরোবো, কারণ 1:30টায় ট্রেন আছে। তো চলো রেডি হয়ে তোমাদের সাথে দেখা করছি। রেডি হয়ে আমি আর বাবা টোটোতে চেপে স্টেশনে গিয়ে পৌঁছে আমরা ট্রেন ধরি, এবং আনফর্চুনেটলি আমাদের কোচ নাম্বার সেপারেট থাকায় আমি আমার কোচে বসি একা, এবং সেখানে একজন বাউল এসেছিলেন তো ওনার গান শুনতে থাকি। তারপর আর কি একা একা বসে সাইট সিন এনজয় করতে থাকি, নো মোর ব্লগিং, নাথিং। তবে তারপরে টিটি আসার পরে ওনার সাথে একটু ডিসকাস করে, দেন একজন ভালো কো প্যাসেঞ্জার ছিলেন ওনার সাথে, বাবার আমরা সিটটাকে এক্সচেঞ্জ করে নিই, বাবা চলে আসে আমার পাশে। তারপর আর কি অ্যাজ ইউজুয়াল আমার একটু হেজিটেশন হচ্ছিল ব্লগ করতে, কিছু সময় আমি এমনিতে কিছু ক্লিপস নিয়েছি উইদাউট এনি কনভারসেশন। অ্যান্ড আফটার দ্যাট রাত্রিবেলা আমরা ডিনারে রুটি এবং একটু সবজি খেয়ে দেন আমি ঘুমিয়ে পড়ি। গুড মর্নিং গাইস, ট্রেনে আসার পর থেকে আই এম দ্য বিট লাইক শাই টাইপ হয়ে গেছিলাম, ব্লগ একদমই করতে পারিনি। বাট তখন ভাবলাম যে না, আরও 7-8 ঘন্টা মতন বাকি রয়েছে, যখন তো লেটস ডু সাম ব্লগিং শগিং অলসো। উঠে পড়েছি, উঠে ফ্রেশন আপ হয়ে এসেছি, এসে এখন নাও ট্রেন চলছে পাহাড়ের মাঝখান দিয়ে, নো নেটওয়ার্কস অ্যান্ড অল। তো আমার একটু গান যেগুলো ডাউনলোড করা ছিল উইঙ্কে এগুলো শুনছি, জাস্ট চিলিং মাই টাইম। মিসফরচুনের ব্যাপার হচ্ছে যে আমাদের ট্রেনটা অলরেডি 2 hours 30 minutes মতন লেট হয়ে গেছে। আই ডোন্ট নো এটা কভার আপ করা সম্ভব হবে কিনা না, বাট মনে হয় না লেট হব। সি ইউ আফটার সাম টাইম, বাই। আমরা দামছড়া প্রায় ছাড়িয়ে গেছি, 4 more stations টু বি ইন আওয়ার বদরপুর। তো নাও উই আর হ্যাভিং সাম চিপস অ্যান্ড অল। আর ট্রেনে কথা হবে না, আর বদরপুর পৌঁছে তোমাদের সাথে কথা বলছি। এখানে আমি আর বাবা অপেক্ষা করছিলাম দরজার পাশে কখন এসে ট্রেনটা বদরপুরে পৌঁছবে। আমি চলে এসেছি, জানি না কতটুকু শোনা যাচ্ছে কিনা না, কারণ ট্রেনের আওয়াজ প্লাস এখানে অ্যানাউন্সও হচ্ছে। তো এখন অটো নেব বা যাই গাড়িটাই পাই, পেয়ে তারপরে বাড়িতে যাব। আমাদের আজকে বার্থডে, বুঝতেই পারছো এক্সাইটমেন্ট লেভেলটা কতটুকু। তো চলো বাইরে গিয়ে কথা বলছি। সো হিয়ার আই এম ইন দ্য অটো, মি অ্যান্ড বাবা গোয়িং টু আওয়ার হোম টাউন করিমগঞ্জ। আমি বাড়িতে এসে স্নান করে খাওয়া দাওয়া করে নিয়েছি। দিস ইজ মাই লুক ফর টুডে, নাও আই এম গোয়িং টু বাই গিফট ফর মাই বেবিস। তো চলো তোমাদেরকে সঙ্গে নিয়ে যাই এবং কি কিনছি তোমাদেরকেও দেখাই। তো চলো আমরা যাই।
তো এখানে দেখতে পাচ্ছ দাদা যে জিনিসটাকে রেডি করছেন সেটা হচ্ছে গিয়ে দুটো দোল দোল চেয়ার, অর্থাৎ ইজি চেয়ার ফর মাই মাম্মাস। তো এই চেয়ারটাকে কিনে আমি বাড়িতে পৌঁছে যাই, সেখানে গিয়ে আমি রেডি হই। রেডি হয়ে আমি ভবনে চলে যাই গাড়িতে করে আমরা সবাই মিলে। এবং ভবনে যাওয়ার পরে অ্যাজ ইউজুয়াল আমি আনন্দ ফুর্তিতে লেগে যাই এবং আমার ফ্রেন্ডসরাও আসে। সো আমি ভুলে যাই দ্যাট আই ওয়াজ ভ্লগিং। সো হিয়ার আই এম এন্ডিং মাই ভ্লগ উইথ সাম বার্থডে পিকস অফ মাই বেবিস। তো কেমন লাগলো ভ্লগ প্লিজ কমেন্ট করে জানিও, এবং আমি জানি এই ভ্লগটা একটু লেটে আপলোড হচ্ছে তার জন্য আই এম রিয়েলি সরি। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।